আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মাত্র একটি ডিম দিয়ে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে একটি ক্যারামেল এগ পুডিং তৈরি করে আপনাদের দেখাবো। পুডিং হচ্ছে এমন একটি ডেজার্ট যেটা আমরা প্রায় সকলেই বানাতে পারি এবং বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করে। পুডিংটা তৈরি করার পর ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এই গরমে সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগতো। আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই পুডিংয়ের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় এরকম একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি। যেহেতু আমি একটি ডিমের পুডিং তৈরি করব, সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি পুডিংটার জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ক্যারামেলটা প্রায় অরেঞ্জ কালার হয়ে এসেছে। এ পর্যায়ে আমি যেই পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ভেতরে এবং সাইডে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। ক্যারামেলের রংটা যখন অরেঞ্জ কালারের মতো হয়ে আসবে তখনই এটাকে আমি উঠিয়ে নেব। যারা ক্যারামেলের রংটা একটু গাঢ়ই পছন্দ করেন তারা চাইলে একটু গাঢ় করে নিতে পারেন। এখন এই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। এই তো দেখুন মাশাল্লাহ ক্যারামেলটার কালার অনেক সুন্দর এসেছে। এখন ক্যারামেলটা সেট হওয়ার জন্য আমি এটাকে এক পাশে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আমি এখানে ডানো গুঁড়ো দুধ নিয়েছি। তারপর চুলায় এরকম একটি প্যান বসিয়ে দিচ্ছি। এইবার এই প্যানে প্রায় 2.5 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিচ্ছি। তারপর এই 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি এই ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ডিমের পরিমাণ বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে এখানে দুধের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এইবার এই 2.5 কাপ পানিতে এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়ে 1 কাপ হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর এর পরিমাণটাও প্রায় 1 কাপের মতো হয়ে এসেছে। এখন চুলা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা করে নেব। এইবার অন্য একটি বাটিতে আমি একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এই ডিমটাকে আমি ফ্রিজ থেকে 1/2 ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। এবার এই ডিমটাকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন। এরকম একটি হ্যান্ডউইজ দিয়ে চিনিটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে যতক্ষণ পর্যন্ত না ডিমের লাম্পস চলে যাচ্ছে আর চিনি গলে ডিমের সাথে মিশে যাচ্ছে। এই তো দেখুন আমার ডিমটা ফেটানো হয়ে গিয়েছে আর এটা চিনির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা এই 1 কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হ্যান্ডউইচ দিয়ে দুধটাকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি পুডিং তৈরি করার জন্য যে পাত্রটা নিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি। দেখুন ক্যারামেলটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এরকম একটি স্ট্রেনার দিয়ে দুধ ডিমের মিশ্রণটাকে ছেঁকে আমি সরাসরি এই পাত্রে ঢেলে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা চাইলে এই মিশ্রণটাকে 2 থেকে 3 বার ছেঁকে নিতে পারেন। এখন আমি পুডিং তৈরির জন্য চুলায় এরকম একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর চুলার আঁচ একদম মিডিয়ামে করে দিয়েছি। এবার এই পুডিংয়ের বাটিটা এই পাত্রের মাঝখানে এইভাবে বসিয়ে দিচ্ছি। উপরে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনার এই ছিদ্রটাকেও বন্ধ করে দিচ্ছি। পুডিংটা হওয়ার জন্য অপেক্ষা করব 25 থেকে 30 মিনিটের জন্য। তো ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এরকম একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। তো দেখুন আমি কাঠিটা দিয়ে এভাবে চেক করে নিচ্ছি, কাঠিতে কোনো অংশ লেগে আসেনি, অর্থাৎ আমার পুডিংটা হয়ে গিয়েছে। এখন এটাকে এখান থেকে উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর এখন আমি পুডিংটাকে মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে এরকম একটি ছুরি দিয়ে চারপাশটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইবার এরকম একটি প্লেট দিয়ে পুডিংটাকে সুন্দরভাবে মোল্ড আউট করে নিচ্ছি। এই তো দেখুন আমার পুডিংটা কিন্তু মোল্ড আউট করা হয়ে গিয়েছে আর এটা দেখতে মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর এর উপরে ক্যারামেলের কালারটাও কিন্তু সম্পূর্ণ অরেঞ্জ কালার এসেছে, এতেও কিন্তু হয়েছে অনেক বেশি মজাদার। এখন পুডিংটাকে কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পুডিংটা কিন্তু খুব ভালোভাবে ভেতরে এবং বাইরে হয়েছে। হঠাৎ অতিথি আপ্যায়নের জন্য আপনারা কিন্তু মাত্র একটি ডিম দিয়ে কোনো ঝামেলা ছাড়াই এই পুডিংটি তৈরি করে নিতে পারবেন, এই ক্যারামেল পুডিংটি তৈরি করে নিতে পারবেন। আর উপকরণ কিন্তু লাগে একদমই অল্প, তাই চাইলে যে কেউ এটি বানাতে পারবেন।
ফ্রিজে নর্মাল চেম্বারে ঠান্ডা করার কারণে এই পুডিংটা খেতে এখন অনেক বেশি মজার হয়েছে, আর এই গরমে সবাইকে খুব বেশি তৃপ্তিও দিবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তীতে আরও নতুন এবং মজাদার বিভিন্ন নাস্তা এবং অন্যান্য রেসিপির জন্য। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।